গুড মর্নিং স্টুডেন্টস, পলেনপুর এপি স্কুলের সামার ভেকেশনের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু দ্য অনলাইন ক্লাস অফ সামার ভেকেশন অফ পলেনপুর এপি স্কুল। আমরা এর আগে বেশ কিছু ক্লাস করেছি, আজকে আমরা যে ক্লাসটা করব সেই ক্লাসটা দেখো। লেটস মেক ওয়ার্ডস উইথ ই, স্পেল অ্যান্ড প্রোনাউন্স। তাহলে প্রথমে আমরা ই দিয়ে কিছু ওয়ার্ড বানাবো, আর কি করব, স্পেল করব, বানান করব, প্রোনাউন্স উচ্চারণটাও আমরা সঙ্গে শিখব। আসছি, আগে আমাদের বেশ কয়েকটা প্রয়োজনীয় অথচ খুব জানা জিনিস আমরা জানি। ধরো এটা যদি তোমাদেরকে আমি লিখে দিই 10 দিয়ে, যদি তোমাদের বলি বলতো এটা কি লেখা আছে, তোমরা সবাই বলে ফেলবে স্যার এটা লেখা আছে 10। আচ্ছা, 10 স্পেলিং কি দেখবে সেটাও তোমরা বলে ফেলেছ, TEN 10। তাহলে তোমরা জানো TEN এই স্পেলিংটার প্রোনাউন্সিয়েশনটা হয় 10। আবার যদি এটা বলি BED, তোমরা বলবে স্যার এটা বেড। খেয়াল করে দেখো, বারবার এই যে ই এর উচ্চারণটা এটা হচ্ছে এ এর মতো। তাহলে টি মানে ট, ই মানে এ, আর এন মানে ন। এবার দেখো ট এ ন, 10। এইভাবে আমরা সব উচ্চারণগুলোকেই করতে পারি, ব এ ড বেড, এফ ই ডি মানে ফ এ ড ফেড, ল এ ড লেড, র এ ড রেড, BEG মানে ব এ গ বেগ, EGG তার মানে এ গ এগ, ল এ গ লেগ, প এ গ পেগ। একইভাবে DEN, ডি মানে ড এ ন ডেন, হ এ ন হেন, ম এ ন মেন, প এ ন পেন। এটা তো আমরা আগেই দেখেছি ট এ ন 10। আবার দেখো এখানে নতুন একটা শুরু হচ্ছে, গ এ ট গেট, ল এ ট লেট, ম এ ট মেট, ন এ ট নেট। এখানে একটু ভালো করে খেয়াল করবে, আমি কিন্তু NET নেট বলছি না, আমি একবার বলছি NET, তারপরে বলছি ন এ ট, তার মানে এই যে এন কথাটা, এই এন এর আসল উচ্চারণটা ন, ই এর উচ্চারণ এ আর টি এর উচ্চারণ ট, তাহলে ন এ ট নেট। তোমরা জানো ন এ মানে একার আর ট, তাহলে দন্তে ন একার ট মানে ন একার ট নেট। সেরকম প এ ট পেট, স এ ট সেট, ব এ ল, এল এল মানে ল, বি মানে ব, ই মানে এ, তাহলে বেল, এফ ই এল এল ফ এ ল ফেল, এস ই এল এল স এ ল সেল, টি ই এল এল ট এ ল টেল, ও এ ল। খেয়াল করো W উচ্চারণ করছি আমি, ও ও ও এ ল ওয়েল। এখানে দেখো স প এ ল, এই স প এস পি একসঙ্গে আমরা উচ্চারণ করব, স্প স্প এ ল স্পেল। তাহলে এইভাবে আমরা আমাদের পুরো উচ্চারণটা আগে শিখে নেব, সবাই মিলে অভ্যাস করব, উচ্চারণটা শিখে নেব, শিখে নিয়ে আমরা চলে আসব এখানে। এখানে কি দেওয়া আছে, এখানে যে জিনিসটা তোমরা পড়ে এলে সেই রিদমটাও এখানে দেওয়া আছে। দেখো হ এ ন হেন, তাহলে এম ই এন, ম এ ন মেন। তাহলে এর পরেরটা ধরো আমরা এরকম করতে পারি, ট এ ন টেন, ড এ ন ডেন। একইভাবে মেট, তাহলে লাস্টে টি থাকবেই, মাঝে ই থাকবেই, তাহলে গ এ ট গেট। এরপরে মাঝে ইটা দেওয়া আছে, তাহলে আমরা এখানে ল এ, আর লাস্টে টি হবেই, টি আছে মানে সবেতেই টি থাকবে, তাহলে লেট। তাহলে মেট গেট লেট। এবার স এ ট সেট,
এইভাবে আমরা এই বাকিগুলো করে ফেলবো, সবগুলো তোমরা করবে। এটা করার পরে তোমাদের এখানে একটা বেশ মজার জিনিস দেওয়া আছে, এরপর তোমাদেরকে এই জিনিসটা করতে হবে। দেখো এখানে বলেছে, প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর মাদার, ইয়োর স্কুল, ইয়োরসেলফ, ইয়োর বেস্ট ফ্রেন্ড। তাহলে এখানে আমি শুরু করছি ইয়োরসেলফ, এটা দিয়ে আমি আমার সম্পর্কে বলছি। এরকম তোমরা নিজেদের সম্পর্কে বলবে, আই অ্যাম বসন্ত ঘোষ, আই অ্যাম আ টিচার অফ পোলেমপুর ফ্রি প্রাইমারি স্কুল, আই টিচ ইন ক্লাস ওয়ান, দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন মাই ক্লাসেস, অল দ্য বয়েজ অ্যান্ড গার্লস আর এক্সট্রিমলি গুড, আই এম ভেরি হ্যাপি উইথ দেম। তাহলে এখানে আমি আমার সম্পর্কে বললাম, তোমরা এরকম নিজেদের সম্পর্কে, তোমার বেস্ট ফ্রেন্ডের সম্পর্কে, তোমার মা বাবা, তোমার স্কুল, তোমার বাবা ভাই বোন, যা খুশি করতে পারো এটা আস্তে আস্তে। যাই হোক, এখানে যে কটা আছে কটার মধ্যে তোমরা চেষ্টা করবে নিজেরা এরকম বলতে, আর যদি পারো তাহলে অবশ্যই আমাকে লিখেও পাঠাবে, আমি দেখে নেব। তাহলে আজকে এই পর্যন্তই, এর পরের ক্লাসটা আমরা রেডি করছি খুব তাড়াতাড়ি, আমরা এর পরের ক্লাসটা আবার তোমাদের দিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত গুড বাই।